জামালপুরের সরিষা বাড়িতে পিতা কন্যা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতদের পরিবার ও এলাকাবাসী। আজ শনিবার সকালে ভাটারা মাদারগঞ্জ প্রধান সড়কটি ঝিনাই নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও নিহতের একমাত্র কন্যা জান্নাত হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন করে। জানা যায়, গত 31 মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে বাবা ও মেয়ের ভাসমান লাশ দেখতে পায়। নিহতদের পরিবার জানায়, পুলিশ হত্যা মামলার প্রধান আসামি আজাহার ও মোহাম্মদ আলী সহ আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামি ও তাদের সহযোগীরা মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় ফাঁসানো সহ ও জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডের আগে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছিল, তখনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন হত্যাকাণ্ডের পরেও আসামিদের গ্রেফতার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ভোক্তারা। নিহত ব্যক্তি স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে 28 জনের নাম উল্লেখ করে 20 থেকে 30 জন অজ্ঞাত করে গত 3 এপ্রিল সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার করে নিয়ে আমরা এলাকাবাসী চাই, এই যারা খুন খারাপি করছে তারা যতগুলি আসামি আছে সব আসামিকে ধরে মনে করেন আমরা ফাঁসির জন্য। বাবা মেয়ে দুটোরে হত্যা করার পর এখন পর্যন্ত আসামিরা ওফেন ভাবে ঘুরতাছে, এখন সরিষাবাড়ি থানা এখন পর্যন্ত আসামিদের ধরতাছে না, আমরা চূড়ান্ত ভাবে এটার বিচার চাই। মামলা করি, সেই মামলার ওরা অনেকে না উঠাই নিলে হুমকি দিতেছে এবং আমরা অনিরাপত্তাহীনতায় ভুগতেছি। ধরে না।